ঝিনাইদহের মহেশপুরে স্কুল ছাত্রকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার হুসুরখালী গ্রামে এই কর্মসূচি হয় এবং ব্যানার ফেস্টুন নিয়ে পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তখন বক্তারা স্কুল ছাত্র হত্যা চেষ্টার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। গেল 15 মার্চ রাতে বাড়িতে গিয়ে মেহেদী হাসান ইমন নামের এক স্কুল ছাত্রকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।